আসসালামু আলাইকুম। বিডিটুরি সলার পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের সোনামদন হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলবো, তাদের চিকিৎসা সেবা নিয়ে, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন ভর্তি পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি আছে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং তার নাম জানতে চাইবো এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে সব কিছু জানতে চাইবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সিরাজুল হক। সিরাজুল হক, আপনি কোথা থেকে আসছেন? আমি সোনারগাঁও চালাসপুর থেকে আসছি। সোনারগাঁও, আচ্ছা। আপনার পেশাটা কি? পেশাটা হলো আমি ইলেকট্রিশিয়ান কাজ করি। আচ্ছা, আচ্ছা, আপনি এখানে তো ভর্তি আছেন? জি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনাদের? আমি স্ট্রোক করার পরে আমি ডাক্তারের থেকে আসছি আইসা। আমার এক আর দুই আত্মীয় আছে, তারা এখানে ট্রিটমেন্ট নিছিল। নেওয়ার পরে তাদের ঠিকানায় তারা এই দিয়েছে মতো এখানে আসছি। আইসা আমার হাত পাও একবারে পঙ্গু অবস্থা। আমি মনে করেন হাঁটতে পারি নাই, হাত পা মারতে পারি নাই। আমার দুজন লোক আমার আত্মীয় আমার দরাদরি করে এখানে নিয়ে আসছে। আপনি স্ট্রোক করেছিলেন? স্ট্রোক করেছিলাম, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক, তারপরে হাত পাও আমার একবারে অচল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই স্ট্রোকটা কবে করেছিলেন? এটা 21 রোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কি সমস্যা হয়েছিল? তারপরে আমার হাত পাও একবারে প্যারালাইস হয়ে গেছে, মানে কোনো হয়ে পাই না, কোনো ছিল না, অচল হয়ে গেছে, কোনো তারপরে এখানে আসি। আসার পরে দুই দিন পরে আমার আস্তে আস্তে আমি হাত পা নাড়াতে পারতেছি। নাড়ার পরে এখন আমি মনে করেন সুস্থ হয়েছি। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালের সন্ধানটা কোথায় পেয়েছেন? আমার ওই একটা বাইরা আছে, আর আমার এক খালু ছিল, তারা এখানে ভর্তি হয়ে তারা তাদেরও শরীর খারাপ ছিল, কেন ইয়ানিছে নেওয়ার পর তারাও ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাদের থেকে আমি ইয়ানিছি। আচ্ছা, আপনার মানে আপনার রিলেটিভরা এখানে ভর্তি ছিল, চিকিৎসা নিয়েছে? চিকিৎসা নিয়েছি। আচ্ছা, তাদের অবস্থা? তাদের অবস্থা অনেক ভালো, তারাও ভালো আছে। আচ্ছা, তাদের মাধ্যমে আপনি এখানকার সন্ধান পাইছি। আচ্ছা, আপনি এখন কোন ডক্টরের অধীনে চিকিৎসা আছেন? অধীনে আমি ভালো হয়েছি। আচ্ছা আচ্ছা, তো কতদিন যাবৎ আপনি ভর্তি আছেন? আমার ভর্তি আছে 14 দিন চলছে, আজকে নিয়ে 14 দিন। আচ্ছা, এখনকার মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন এখন আপনার কি অবস্থা? একটু এখন অবস্থা আমার ভালো, সামান্য পাওয়া একটু সামান্য একটু মনে হলেন হাত ন্যাংটা এনাংটাই স্যারে বলছে এই কয়েকদিন 10-12 দিন হইলে ঠিক ভালো করে সুস্থ হয়ে যাবে। মানে এখন আপনি মানে অনেকটা সুস্থ? আগে যে মনে সমস্যা কোনো হয় না, সমস্যা নাই, এই একটু খালি পা আমার ইয়ে হইতেছে। আচ্ছা, আগে যে হাত এবং পা যে মুভমেন্ট করতে সমস্যা হতো সেটা এখন স্বাভাবিক? মানে একের পর মনে সামান্য একটু নিয়ে আমার ইয়ে হয়েছে, আমি সামান্য একটু সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে। আচ্ছা, আমাদের দর্শকদের একটু বলবেন কি, আপনি এখানে যে ভর্তি ছিলেন, ভর্তি নিয়ে কি চিকিৎসা সাধারণত দিয়েছিল? চিকিৎসা মনে হয় থেরাপি, তিনবার থেরাপি দিছে এখানে ডক্টর ডাক্তার স্যার আইসা দেখছে। তারপরে মনে করেন আমার এই প্রেশার ট্রেশার সবসময় ঠিক মতন মাপছে, যত রকমের আইটেমে যত চিকিৎসা আছে এই সব এন সুস্থভাবে আমি পাইছি। আচ্ছা, মূলত আপনার এখানে থেরাপি? জি। আচ্ছা, থেরাপি শুধুমাত্র কি থেরাপি নাকি আরো ওষুধপত্র আছে? ওষুধ দিছে, ওষুধপত্র আছে, যে কোনো যে ওষুধ লাগে সেটাই মনে নাই সেখানে আমার দিছে ওই সবগুলো। আচ্ছা, এখানে থেরাপি ছিল পাশাপাশি আপনার মেডিসিনও ছিল? সব মেডিসিনও ছিল। আচ্ছা, ঠিক আছে, যত কিছু আছে মেশিন পত্রের মধ্যে যেটা করতে হয় সেটাও মনে নাই পাইছি। আচ্ছা, থেরাপি, ব্যায়াম, ব্যায়াম সব কিছু পাইছি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, আপনি তো এখন ভর্তি আছেন? হ্যাঁ জি, ভর্তি আছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আপনার কাছে জানতে চাইবো এখানকার যে চিকিৎসা সেবা, চিকিৎসা সেবার মান নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। এখানে যে চিকিৎসা আমার সব করছে অনেক ভালো, কোনো কোনো সমস্যা কোনো কিছু আমি দেখি ভালো ট্রিটমেন্ট হয়েছে, কোনো কোনো সমস্যা দেখা যায়। আচ্ছা, আপনার কাছে আরও জানতে চাইবো এখানকার যে সেবাটা, যারা সেবা দিয়ে থাকেন আপনার, যারা সিস্টার আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, যারা সার্ভিসে আছেন, তাদের মানে তাদের ব্যবহার কেমন? না, তাদের ব্যবহার অনেক ভালো, যে কোনো সময় মনে করেন আমার ডাকিতে হয় নাকি। আচ্ছা, কতক্ষণ পর করে আইসা, আঙ্কেল কি অবস্থা আছে, কি জানতেন, আবার
যে রোগ ইয়া সম্পূর্ণ মনে করছে, একটা মনে করেন আইসা কতক্ষণ পর পরে আমাদের চেক করছে, কোনো ডাক্তার থেকে কোনো সময় মতো তারা খোঁজ খবর নিয়েছে, সময়ের আগেই আমাদের আইসা এসে ইয়া হয়ে গেছে। আচ্ছা, আর এখানকার পরিবেশ সম্পর্কে যদি, হ্যাঁ পরিবেশ সম্পর্কে অনেক ভালো, অনেক ভালো, কোনো আমি খারাপ কোনো কিছু আমি দেখি। আর এখানকার খরচ কেমন? খরচ তো আমার তো এখানে ডেলি কত না ইয়া নিছে, খরচ তো কমই দেখি, যে ইয়ে অবস্থা আছে মনে হয় আমার মনে হয় তাদেরকে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? হ্যাঁ আছে, আমার মনে করেন এখান থেকে আমি সুস্থ হয়েছি মনে করেন, আমি কোনো সময় কোনো দেখলে পরামর্শ দেবো এই ঠিকানায় আমরা চলে যাবো, এখান থেকে ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি আমি সুস্থ হয়েছি, স্ট্রোকের রোগী এত তাড়াতাড়ি ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার সুস্থতা কামনা করি। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।